मुझको कितना बताए कोई, ऐसे तुझसे दिल ना लगाए कोई। रब्बा ने तुझको बनाने में कर दी है उसकी सारी तिजोरियां। Hey guys, welcome back to my channel. তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিরিয়ানি খেতে। অনেকদিন ধরে আমার বিরিয়ানির প্রচুর ক্রেভিং হচ্ছিলো, তার জন্য আজকে ফাইনালি যাচ্ছি বিরিয়ানি খেতে। তো চলো বেরিয়ে পড়া যাক, বেশি দূর আজকে যাচ্ছি না, চন্দননগরেই যাচ্ছি। তো চন্দননগরের রয়্যাল বিরিয়ানির খোঁজটা পেয়েছি, ওখানে শুনেছি খুব ভালো করে বিরিয়ানিগুলো। তো চলো বেরিয়ে পড়া যাক। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এই রেস্টুরেন্টটা চন্দননগর বড়বাজারেতে রয়েছে। চন্দননগর স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরতেই এই রেস্টুরেন্টটা আছে। এছাড়াও আমার একটা সেকেন্ড চ্যানেল আছে লাইফস্টাইল ব্লগিং এর জন্য, সেটা নিয়ে যদি ইন্টারেস্টেড হও সেকেন্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। এছাড়া তোমরা আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো, সমস্ত লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা। তো আজকে আমরা ফাইনালি এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য। তো এখানে এসে দেখলাম বঙ্গরসনা বলে একটা ফেস্টিভ্যাল চলছে, যেখানে বাঙালি থালিও পাওয়া যাচ্ছে। তো থালির মধ্যে আজকে ট্রাই করছি না, যেহেতু বিরিয়ানি খেতে এসেছি তো বিরিয়ানিটাই ট্রাই করব। আর যেহেতু নাম রয়্যাল বিরিয়ানি, অবশ্যই বিরিয়ানিটা তো ট্রাই করতেই হবে। আর এটা হচ্ছে ইনসাইডের ভিউটা। তো নিচে একটা ফ্লোর আছে, ওপরে একটা ফ্লোর আছে। তো যদি বেশি লোক হও, মানে 6 জনের বেশি যদি হও, তখন ওপরে ওরা বসবার জন্য প্রোভাইড করবে। पतझड़ के मौसम में भी रंगी चनारों जैसी, जिनके सन्नाटों में तू भी आगे तारों जैसी। তো প্রথমে আমরা এখানে ঢুকতেই একটা কমপ্লিমেন্টারি জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে চাটনি আর পাঁপড়। তো ফ্রিতে এটা আমরা পেয়ে গেছি, মানে এটা সবাইকেই দিচ্ছে যারা আসছে। এখানে বেকড পাঁপড় আর চাটনি রয়েছে, তো বেকড পাঁপড় খেতে তো বেশ ভালোই লাগে, আর চাটনির টেস্টটাও মারাত্মক ছিল। তো তারপর আমরা অর্ডার করেছিলাম ফ্রেশ লাইম সোডা। ফ্রেশ লাইম সোডার প্রাইস পড়েছিল 70 রুপিস। তো এটা সোডা আমি বলবো না, কারণ সোডার মধ্যে একটা ঝাঁঝ থাকে, এটার মধ্যে কোনো ঝাঁঝ ছিল না। মানে বাড়িতে নুন লেবু চিনি দিয়ে যেমন আমরা শরবত করি সেরকমই ছিল, আর ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে দিলে যেমন খেতে লাগবে এটা সেরকমই খেতে ছিল। তো তারপর আমরা স্টার্টারের মতো অর্ডার করেছিলাম মুরগ বারবিকিউ কাবাব। এটার প্রাইস পড়েছিল 300 রুপিস। এখানে 5 পিস মোটামুটি বেশ ভালো সাইজেরই চিকেন দিয়ে গেছে, আর তার সঙ্গে একটা গ্রিন চাটনি রয়েছে। আর চিকেনটা খুবই জুসি ছিল, মানে খুবই ফ্লেভারফুল ছিল। তো মশলাগুলো একদম ভিতর পর্যন্ত ছিল, তো ফ্লেভারটা খুব ভালোভাবে আসছিল, আর একটু স্পাইসি ছিল। তো তোমরা যদি স্পাইসি খেতে ভালোবাসো, আমি বলবো এটা অবশ্যই ট্রাই করো। তো এবার আসা যাক বিরিয়ানিতে। আমরা অর্ডার করেছিলাম প্রন বিরিয়ানি, এটার প্রাইস পড়েছিল 350 রুপিস। তো প্রন বিরিয়ানি আমি প্রথমবার ট্রাই করছি, কারণ চিকেন মটনটা সব জায়গাতেই আছে দেখেছি, প্রনটা এখানে ছিল বলে আমরা প্রন বিরিয়ানিটাই অর্ডার করলাম। আর এটার মধ্যে এরকম মিডিয়াম সাইজের 4 পিস প্রন দেওয়া ছিল। আর সাইড ডিশের মধ্যে আমরা অর্ডার করেছিলাম মটন চাপ, এটার প্রাইস পড়েছিল 260 রুপিস, আর এটাতে 1 পিসই মটন ছিল। তার পাশাপাশি নিয়েছিলাম গার্ডেন ফ্রেশ স্যালাড, এটার প্রাইস পড়েছিল 60 রুপিস। আর বিরিয়ানির সঙ্গে আমাদের কমপ্লিমেন্টারি রায়তাও দিয়ে গিয়েছিলো। তো রায়তা না হলে বিরিয়ানিটা একটু ইনকমপ্লিট লাগে, তো এটা ওনারা কমপ্লিমেন্টারি দিয়ে গেছে, তো হুইচ ওয়ান ইজ রিয়েলি গুড। তো এবার আসা যাক বিরিয়ানির ব্যাপারে। তো এখানকার বিরিয়ানিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে ফ্লেভারটাও খুব ভালোভাবে আসছিল, আর বিরিয়ানির মধ্যে সেই যে অয়েলি ব্যাপারটা সেটা একদমই ছিল না, একদম মানে ঝরা রাইস যেমন হয় সেরকম ছিল, কিন্তু ফ্লেভারফুল ছিল। তো এটা আমার বেশ ভালো লেগেছে। আর অনেক সময় দেখেছি বিরিয়ানির স্মেলটা এতটা মানে বেশি থাকে, তো সেটার জন্য বিরিয়ানিটা খেতে একটু অসুবিধা হয়, কিন্তু এখানে স্মেলটাও খুব ব্যালেন্সডভাবে ছিল, তো বিরিয়ানিটা আমার অসাধারণ লেগেছে। তো তারপর আমি মটন চাপটা দিয়ে বিরিয়ানিটা ট্রাই করছি। তো মটন চাপের মধ্যে অয়েলটা আমার একটু বেশি লেগেছে, তো সেটা যদি অ্যাভয়েড করি, মটনটা জুসি ছিল, যথেষ্ট নরম ছিল, মানে যেমন আমি খেতে পছন্দ করি একদম পারফেক্টলি কুকড ছিল। তো এই মটন চাপটার টেস্টটাও আমার মারাত্মক লেগেছে। এরকম পারফেক্ট বিরিয়ানি আর এরকম জুসি মটনের সাথে বিরিয়ানিটা খেতে জাস্ট হেভেনলি, মানে স্বর্গ, পুরো স্বর্গ।
তো সবশেষে আমরা অর্ডার করেছিলাম নলেন গুড় আইসক্রিম, এটার প্রাইস পড়েছিল 120 rupees। 120 rupees এই এক স্কুপ দিয়ে গেছে, তো প্রাইসটা আমার একটু হাই লাগছিল, বাট আইসক্রিমটা মানে অসাধারণ খেতে। আইসক্রিমটার মধ্যে একটা সন্দেশের ফ্লেভার পাওয়া যাচ্ছে, আইসক্রিমের ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর ওপরে যে গুড়টা ছড়িয়ে দিয়েছে জাস্ট অসাধারণ। মানে তিনটের মিক্সচারটা যা খেতে লাগছে মানে বলে বোঝানো যাবে না। আমি বলবো তোমরা যদি এখানে যাও এই নলেন গুড় আইসক্রিমটা অবশ্যই ট্রাই করো, আমি রেকমেন্ড করছি। এই আইসক্রিমটা কিন্তু এখনও পর্যন্ত আমার খাওয়া বেস্ট নলেন গুড় আইসক্রিম। আজকে আমরা মেনলি গিয়েছিলাম বিরিয়ানি খেতে, তো বিরিয়ানিটা ট্রাই করলাম, তোমাদের সমস্ত জানালাম কেমন কী লেগেছে। তো তোমরা যদি চাও যে এখানকার থালিটাও গিয়ে আমরা ট্রাই করি, তো এখানকার থালিটাও আমরা অবশ্যই গিয়ে ট্রাই করব। লোকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আর যদি চাও যে থালি নিয়ে আরও একটা ভিডিও বানাই, তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।